আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 নম্বর প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার হচ্ছে 1003 এবং প্রবলেমের নাম সিম্পল সাম। এখানে বলা হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল ইনপুট হিসাবে নিব এবং এটা দুইটা ভেরিয়েবলের নাম বলে দেওয়া আছে এ এবং বি, এবং এদের যে ক্যালকুলেশনের যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা হচ্ছে যে সোমা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। এখানে বলা আছে এখানে যে সোমা ভেরিয়েবলটাই ডিক্লেয়ার করতে হবে তার কোনো মানে নেই, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। তারপরে বলতেছে এখানে আপনার তোমার ভেরিয়েবলটা এইভাবে আউটপুট, ঠিক এইভাবে আউটপুট দেখাতে হবে, এবং ডোন্ট ফরগেট টু প্রিন্ট দ্য এন্ড অফ লাইন, মানে এখানে আবার বলছে এন্ড অফ লাইন যেন প্রিন্ট করতে ভুলে না যায়, যদি ভুলে যায় তাহলে আবার প্রেজেন্টেশন এরর পাবো। তো এই হচ্ছে সিম্পল একটা প্রবলেম। তো আমরা এখন আমাদের কোড এডিটরে যাই। কোড এডিটরে এখানে আছে যে আমার যেহেতু বলা আছে যে ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল নিতে হবে, তাহলে আমি এখানে ইন্টিজার কথাটা লিখি, ইন্টিজার একটা এ নিলাম একটা বি, আর এইখানে দেখুন বলা আছে যে সোমা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, আমি সোমা ভেরিয়েবল রাখবো না, আমি নিলাম সাম নামে একটা কোনো ভেরিয়েবল নিলাম। তারপরে এখানে স্ক্যানএফ দিয়ে আমি দুইটা ভেরিয়েবলের ইনপুট হিসাবে নিয়ে নিচ্ছি, তারপরে দুইটা ভেরিয়েবল যোগ করে সেটাকে সামের ভিতরে রাখতে হবে। তাহলে আমি এখানে সাম ইকুয়াল এ প্লাস বি দিলাম, তারপরে এবার আমাদেরকে আউটপুট দেখাতে হবে। সো প্রিন্ট লিখলাম, লেখার পর এইখানে যা লেখা আছে হুবহু এই লেখাটাকেই কপি করে নিলাম, যেন কোনো স্পেসের বা কোনো কিছুর ভুল যেন আমার না হয়, তার জন্য এটাকে কপি করে নিলাম। আর এখানে লিখলাম পার্সেন্টেজ বি, তারপরে এখানে লিখলাম কার ভেরিয়েবল, কার মানটা দেখাবো, সামের মানটা দেখাবো। সো আমাদের কাজ কমপ্লিট। আর এখানে সবার শেষে আমাদেরকে লিখতে হবে ব্যাক স্ল্যাশ এন লিখে দিলাম। দেওয়ার পর যদি এখন এটাকে আমরা কপি করি, কপি করে যদি এটাকে সাবমিট করি, এর আগে সবসময় সি তে করতাম, আজকে আমরা সি প্লাস প্লাস সাবমিট করবো, সাবমিট করে দেখাবো যে আজকে কোন সি প্লাস প্লাস সাবমিট করলে কোনো প্রবলেম হবে না। তো এরপর যদি এটাকে আমরা সাবমিট করি, সেন্ড করলাম, এরপর যদি আমরা সাবমিশনে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 1003 নম্বর এটা অ্যাকসেপ্টেড। সো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।